এই ফোনটি হচ্ছে রিয়েলমি C55। রিয়েলমি C55, এই রিয়েলমি C55 নতুন ফোন। যদিও এর আগে আমি কোনোদিন আনবক্সিং করিনি, তাই এই ফোনটি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো যে ফোনটিতে ফিচার কি আছে। এইবার রিয়েলমি C55 এই ফোনটি আমি আনবক্সিং করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও, রিয়েলমি C55 আনবক্সিং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনার কাছে অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আরও একটি ইনফরমেশন দেওয়া আছে, আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যে 10 জুলাই 2023 সাল 10 জুলাইয়ের মধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে টার্মস অফ কন্ডিশন আছে সেই টার্মস অফ কন্ডিশন কিন্তু প্রতিটি ইউটিউবারকে অ্যাকসেপ্ট করতে হবে। মোটামুটি যেসব পুরনো ইউটিউবার সবারই অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, তবুও চেক করে দেখে নেবেন। আর কোথায় গিয়ে চেক করবেন আমি দেখিয়ে দেবো যে কোথায় গিয়ে চেক করবেন। আর যারা নতুন ইউটিউবার আছেন তারা অবশ্যই এই টার্মস অফ কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, আর অ্যাকসেপ্ট না করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। আর যারা এখন পর্যন্ত এই নোটিফিকেশনটি পাননি, আপনারা কাজ করবেন যে ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি স্টুডিওটি ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আবার প্লে স্টোর থেকে নতুন করে ডাউনলোড করবেন, দেখবেন আপনারা এই যে টার্মস অফ কন্ডিশনের যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনটি আবার সামনে চলে আসবে টার্মস অফ কন্ডিশন। এবং যারা পুরনো ইউটিউবার আছেন যারা অ্যাকসেপ্ট করেছেন, তবুও চেক করে দেখে নেবেন যে আপনাদের অ্যাকসেপ্ট করা আছে কি না। আর কোথায় গিয়ে চেক করবেন আমি দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও, রিয়েলমি C55 এর আনবক্সিং। ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাকসেপ্ট আছে কি না আপনারা কীভাবে চেক করবেন? আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাবার পর দেখুন নিচে ড্যাশবোর্ড, তারপর লেখা আছে কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্টস এবং আর্ন। এই আর্নে ক্লিক করবেন। আর্নে ক্লিক করার পর দেখুন প্রথমেই আছে ওয়াচ পেজ অ্যাক্টিভ, তারপর আছে শর্টস ফিড অ্যাক্টিভ, শর্টস ফিড অ্যাডস অ্যাক্টিভ এবং ওয়াচ পেজ অ্যাডস অ্যাক্টিভ, এই দুটো অ্যাক্টিভ অবশ্যই থাকতে হবে। আপনারা দেখে নেবেন যে এই দুটো অ্যাক্টিভ আছে কি না, ওয়াচ পেজ এবং শর্টস ফিড। এই শর্টস ফিড অ্যাডস যদি অ্যাক্টিভ থাকে এবং ওয়াচ পেজ যদি অ্যাক্টিভ থাকে তাহলে আর কিছু করতে হবে না। নিচেরগুলো কোনো প্রবলেম নেই, এগুলো না করলেও চলবে, কিন্তু এই ওয়াচ পেজ অ্যাডস এবং শর্টস ফিড অ্যাডস এই দুটো কিন্তু অ্যাক্টিভ অবশ্যই থাকতে হবে। আজকে 10 জুলাই, আজকে কিন্তু লাস্ট। আর যারা নতুন ইউটিউবার আছেন, আমি আগেই বলেছি আপনাদের যদি এই নোটিফিকেশান না আসে তাহলে আপনারা এই ওয়াইটি স্টুডিওটি ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আবার নতুন করে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন ওয়াইটি স্টুডিও, তারপর দেখবেন এই নোটিফিকেশানটি আপনাদের চলে আসবে। সরি, ফোনটি আমি আনবক্সিং করে দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। ফোনটির কিছু ফিচার আমি দেখাচ্ছি। ফোনটিতে 8 জিবি র্যাম, 6 জিবি র্যাম এবং 4 জিবি র্যামে পাওয়া যাবে। আর রম হচ্ছে 128, প্রসেসর G88 অক্টাকোর্স 2 GHz এবং রিয়ার ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। ব্যাটারি 5000 mAh। ফোনটিতে দেখে মনে হলো ইউটিউবারদের জন্য খুব একটা ভালো না, ফোনটির সাউন্ড সিস্টেম ভালো না এবং এর সব থেকে খারাপ হচ্ছে ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা খুবই খারাপ এবং সাউন্ড সিস্টেম সব থেকে খারাপ। তবে ব্যাটারি এবং চার্জারটি খুবই ভালো, 33 ওয়াটের যে চার্জার, খুব ফাস্ট চার্জার,